বাড়ির সীমানায় প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে রাজমিস্ত্রি সহ পাঁচ শ্রমিককে মারধরের অভিযোগ উঠল অপর দুই প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুরাতন মালদা থানার শাহপুর গ্রাম পঞ্চায়েতের কাদিরপুর এলাকায়। আক্রান্ত শ্রমিকদের অভিযোগ, শনিবার সকালে স্বাধীন দাস নামক এক ব্যক্তির অধীনে তাঁরই বাড়ির সীমানায় প্রাচীর তৈরির কাজ করছিলেন। সেই সময় অপর দুই প্রতিবেশী বিট্টু মণ্ডল ও মানস মণ্ডল সেই জমি নিজেদের বলে দাবি করে। লোহার রড দিয়ে তারা শ্রমিকদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। স্থানীয়রা আহত পাঁচজন শ্রমিককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসে চিকিৎসার জন্য। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কাদিরপুরে কজন মিলে আমরা 8-9 জন ছিলাম। কিসের কাজে গেছিলেন? রাজমিস্ত্রির কাজে গেছিলাম। কি হলো ওখানে? সাদিমের বাড়ি কাজ করতে গেছিলাম, ওই একটা পাঁচি দিয়েছিল, তো আমরা তো জানি না যে অনেক মাটি আছে। অ্যাক্সিডেন্ট না, মারামারি হয়েছে। মালিকটা বললো কি যে আমাদের এখান থেকে মাটি আছে ঘেরো। আমরা ঘিরতে গেলাম, কাজ করেছি আমরা। ওই বলছি মালিকটা এসে বললো কি যে আমার মধ্যে মাটির মধ্যে কাজটা করেছি কিনে। তারা বললাম যে দাদা আমরা তো জানি না, যে দাদা মালিকের সঙ্গে কথা বলেন। এটা দিয়ে আমাদেরকে মারধর শুরু করেছে রড দিয়ে। কজনকে? এখন তো 4 জন ঘায়েল আছি, আর এখন তো এক কিছু ওরা তো ওখানে বাড়িতেই আছে, হসপিটালে 4 জনই আছে। আজকে সকালে হয়েছে? আজকে সকালে 8:00-9:00 দিকে। কোন এলাকায় হয়েছে এটা? কাদিরপুরে। আপনার নাম? আমার নাম বাচ্চু চৌধুরী। কোথায়? ওদের আমাদের বাড়ি মহেশপুর জেলায়। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।